Namaskar, Suprabhat. Apuni sahi se News 18 Assam Northeast taruya Moha Hongram. 2024 Sadharan Nirbachanor aji tritiyo totha antim porjayor bhot grohon. Ahomot aji tritiyo totha antim porjayor bhot juddho. Ahomor sarita somostir aji antim porjayor bhot juddhar babe itimodhe protito bhot kendro haju hoi uthise. Pua 7 bajibole aru majot matro keteman muhurto baki ase. 7 bojar pura bhot grohon prokriya arambho kora hobo. Rajyor sarita lokosabha somostir babe ei bhot juddho pua 7 bojar pura arambho hobo aru bioli 5 boja porjonto obbahoto rakhibo bhot dan prokriya. আৰু নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ জৰিয়তে আমি এই বিশেষ সম্প্ৰচাৰ মহা সংগ্ৰামত আমি আপোনালোকক দেখুৱাই যাম ভোট যুদ্ধৰ বাবে বৰ্তমান কেনেকুৱা প্ৰস্তুতি চলিছে ভোট গ্ৰহণ কেন্দ্ৰসমূহত বতৰ প্ৰতিকূল বৰষুণ আহিছে কিনকিনিয়া বৰষুণ দি আছে গতিকে বতৰে প্ৰভাৱিত কৰিব নেকি ভোট গ্ৰহণ প্ৰক্ৰিয়াত সেই বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা কৰিম বিশেষ সম্প্ৰচাৰ আগবঢ়াম গ্ৰাউণ্ড ৰিপৰ্ট আগবঢ়াম ভোট গ্ৰহণ কেন্দ্ৰসমূহত থাকিব আমাৰ সাংবাদিকসকল তার পূর্বে আমি জনায় লৈছো আজি সারিটা সমষ্টিৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে 47 গৰাকী প্ৰাৰ্থীয়ে গুৱাহাটী সমষ্টিৰ 8 গৰাকী প্ৰাৰ্থীৰ মাজত হ'ব প্ৰতিদ্বন্দ্বিতা বিশেষকৈ বিজেপিৰ বিজুলী কলিতা মেধি আৰু কংগ্ৰেছৰ মীৰা বৰঠাকুৰৰ মাজত হ'ব গুৱাহাটী দখলৰ যুঁজ গুৱাহাটী বৰপেটা কোকৰাঝাৰ আৰু ধুবুৰী এই সারিটা সমষ্টিৰ বাবে আজি তৃতীয় তথা অন্তিম পৰ্যায়ৰ ভোট যুদ্ধ অসমত ইফালে বৰপেটা সমষ্টিৰ 14 গৰাকী প্ৰাৰ্থী আগবঢ়াইছে প্ৰতিদ্বন্দ্বিতা বৰপেটাত দেখিবলৈ পোৱা হৈছে সারি কুনিয়া যুঁজ বিজেপি মিত্ৰজোঁট তথা অগপৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰী কংগ্ৰেছৰ দীপ বায়ন চিপিআইএমৰ প্ৰাৰ্থী মনোৰঞ্জন তালুকদাৰ আৰু নিৰ্দলীয় প্ৰাৰ্থী দুলু আহমেদৰ মাজত হ'ব বৰপেটাত যুঁজ কোকৰাঝাৰ সমষ্টিত 12 গৰাকী প্ৰাৰ্থীয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ বিপৰীতে ধুবুৰী সমষ্টিত 13 গৰাকী প্ৰাৰ্থীয়ে আগবঢ়াইছে প্ৰতিদ্বন্দ্বিতা কোকৰাঝাৰত এনডিএৰ সমৰ্থিত ইউপিপিএলৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰী আৰু বিপিএফৰ খাম্পা বৰগৰীৰ মাজত হ'ব নিৰ্বাচনী যুঁজ ইফালে ধুবুৰীত যথেষ্ট আকৰ্ষণীয় এইবাৰৰ যুঁজখন তিনিকুণীয়া হ'ব ধুবুৰীৰ যুঁজ আজমলৰ দুৰ্গ ধুবুৰী দখলৰ বাবে কংগ্ৰেছৰ ৰকিবুল হুছেইন আৰু অগপৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলাম নামিছে নিৰ্বাচনী ৰণত অসমৰ চাৰিটা সমষ্টিৰ লগতে দেশজুৰি আজি 94টা সমষ্টিত অনুষ্ঠিত হ'ব তৃতীয় পৰ্যায়ৰ ভোট গ্ৰহণ চাৰিটা সমষ্টিত মুঠ 9516টা কেন্দ্ৰত হ'ব ভোট গ্ৰহণ 9516টা কেন্দ্ৰত আজি হ'ব ভোট গ্ৰহণ তৃতীয় পৰ্যায়ত স্পৰ্শকাতৰ ভোট কেন্দ্ৰ হিচাপে চিনাক্ত কৰা হৈছে 300টা ভোট গ্ৰহণ কেন্দ্ৰ মহিলাৰ দ্বাৰা পৰিচালিত 326টা ভোট গ্ৰহণ কেন্দ্ৰ আজি চতুৰ্থ পৰ্যায়ত আছে আদৰ্শ ভোট কেন্দ্ৰ 84টা পুনৰ জনাইছো মহিলাৰ দ্বাৰা পৰিচালিত হ'ব 326টা ভোট কেন্দ্ৰ নিৰ্বাচনী যুঁজত 41 গৰাকী পুৰুষ আছে ইয়াৰ ভিতৰত 6 গৰাকী মহিলা প্ৰাৰ্থী তৃতীয় পৰ্যায়ৰ মুঠ ভোটাৰৰ সংখ্যা হ'ল 81,49,091 জন ইয়াৰে পুৰুষ ভোটাৰৰ সংখ্যা 41,544 জন মহিলা ভোটাৰৰ সংখ্যা হ'ল 40,48,436 গৰাকী তৃতীয় লিংগৰ ভোটাৰৰ সংখ্যা 111 গৰাকী 85 উৰ্ধৰ ভোটাৰৰ সংখ্যা 40,705 গৰাকী সমান্তৰালকৈ 100ৰ উৰ্ধৰ ভোটাৰৰ সংখ্যা আছে 1,529 গৰাকী ইফালে চাকৰিয়াল ভোটাৰৰ সংখ্যা 28,116 গৰাকী নতুন ভোটাৰৰ সংখ্যা 210,177 গৰাকী ইয়াৰ ভিতৰত 20ৰ পৰা 29 বছৰ বয়সৰ ভিতৰত ভোটাৰৰ সংখ্যা হ'ল 23,787 গৰাকী 47 গৰাকী প্ৰাৰ্থীৰ আজি নিৰ্ণয় হ'ব ভাগ্য ইতিমধ্যে আমি উল্লেখ কৰিছোঁ বৰপেটাত সৰ্বাধিক 14 গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য নিৰ্ণয় হ'ব গুৱাহাটীত প্ৰাৰ্থীৰ সংখ্যা 8 গৰাকী কোকৰাঝাৰত ভোটাৰৰ সংখ্যা হ'ল 14,84,571 গৰাকী আমি এই চাৰিটা সমষ্টিৰো ভোটাৰৰ সংখ্যা এই মুহূৰ্তত জনাইছো আপোনাক আজি কোকৰাঝাৰ সমষ্টিত ভোটাৰৰ সংখ্যা আছে 14,84,571 গৰাকী আৰু এই মুহূৰ্তত আমি দেখুৱাইছোঁ আপোনালোকক ভোটগ্ৰহণ কেন্দ্ৰৰ কিছু পৰিৱেশ পোনপটীয়া সম্প্ৰচাৰৰ জৰিয়তে আমি দুগৰাকী সতীৰ্থ সাংবাদিকৰ সৈতে এই মুহূৰ্তত সংযুক্ত হৈছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰত নিউজ 18ৰ এটা বৃহৎ দল এই মুহূৰ্তত সাজু হৈ আছে মহাসংগ্ৰাম 2024ৰ এই বিশেষ সম্প্ৰচাৰৰ বাবে আমি প্ৰথমে দুগৰাকী সাংবাদিকৰ সৈতে সংযুক্ত হৈছোঁ ধুবুৰীৰ পৰা আমাৰ সৈতে আছে জ্যোতিময় চক্ৰৱৰ্তী লগতে আমাৰ সতীৰ্থ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্যৰ সৈতেও আমি সংযুক্ত হৈছোঁ বলেন প্ৰথমে আপোনাৰ কাষলৈ আহিছোঁ কোন ভোটগ্ৰহণ কেন্দ্ৰত আপুনি উপস্থিত আছে প্ৰস্তুতি কেনেকুৱা মাজত মাত্ৰ কেইটামান মুহূৰ্ত বাকী আছে 7 বজালৈ
যেহেতুকে তৃতীয় তথা অন্তিম পর্যায়ের নির্বাচন আর নির্বাচন দেখবলে পাওয়া গেছে তৃতীয় তথা অন্তিম পর্যায়ের নির্বাচন চারিটা সমষ্টিত নির্বাচন অনুষ্ঠিত হব আর 47 গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় হব প্রায় 81,49,000 ভোটারে ভাগ্য নির্ণয় করব 47 গৰাকী প্রার্থীর আর সেই ধরনের প্রতিটি সমষ্টিত প্রতিটি ভোটকেন্দ্র আর ইতিমধ্যে সাজু হয়েছে প্রায় 9,100টা ভোটকেন্দ্র এই চারিটা সমষ্টির আর সেই ধরনের যদি চা হয় বরপেটা লোকসভা সমষ্টিত 14 গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় হব আর তার ভিতর দেখবলে পাওয়া গেছে আমি উপস্থিত আছো বরপেটা লোকসভা সমষ্টির বঙ্গাইগাঁও বিধানসভা সমষ্টিত উপস্থিত আছো এই মুহূর্তে সম্পূর্ণ প্রতিটি ভোটকেন্দ্র 2,451টা প্রতিটি ভোটকেন্দ্র সম্পূর্ণরূপে সাজু হয়েছে 7 বজার লগেলগে আরম্ভ হব ভোটগ্রহণ ভোটদান প্রক্রিয়া আরম্ভ হব আর ভোটদান এই প্রক্রিয়াক লৈ ইতিমধ্যে প্রশাসনীয় যিখিনি ব্যবস্থা সকলোকে সর্বাঙ্গ সুন্দর করে রখা হয়েছে এটা আদর্শ ভোটকেন্দ্র বীরচোরা HS স্কুলের সেই ভোটকেন্দ্রত আমি উপস্থিত আছো গতি দেখব পাওয়া গেছে এই মুহূর্তে যিখিনি প্রশাসনীয় কাম কাজ আরম্ভ হয়েছে সমান্তরভাবে দেখবলে পাওয়া গেছে ভোটারও ইতিমধ্যে আহি উপস্থিত হয়েছে 6 বজার পূর্বেই তেখেতে উপস্থিত হয়েছে কারণ এটা প্রথম আর দ্বিতীয় পর্যায়ের তুলনায় তৃতীয় পর্যায়ত যাতে উৎসাহজনক একটা ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয় তার কারণে সকলে উৎসুকতার এই মুহূর্তে বাদ চাইছে গতি যেহেতুকে আর কেটামান মুহূর্ত বাকি তার প্রাক মুহূর্ত দেখব পাওয়া গেছে ভোটকেন্দ্র আহি ইতিমধ্যে ভোটার উপস্থিত হয়েছে বাইদেউ প্রথমগী নিশ্চয় আপনি ভোটার এই কেন্দ্রত নয় জানো প্রথম কেনেকুয়া লাগিছে আজি গণতন্ত্রের বৃহৎ দিন ভাল লাগিছে হয় এটা ভাল লাগায় বস্তু না আর কি কম কিমান সময় পূর্বে আইছে ইয়াতে 20-25 মিনিট হল অর্থাৎ 5 বজার পূর্বে আপনি হুয়াবাটির পর ইয়ালৈকে আহিছে সকল হাজু হয়েছে ভোটার সকল হাজু হয়েছে কেনেকুয়া উৎসাহ মানুষের আছে এনে তো উৎসাহ আছে কিন্তু বরখুন দিয়ে আরো মনটো সবর বে হয়েছে ওলাব পারিব না নাই এইফালে পিলপিলি অটো নাই কেনেকে আহিব চিন্তা চর্চা করি আছে বতর কিন্তু এই মুহূর্তে ফরকাল দেখিছো এই মুহূর্তে ভাল কারণে আমি ওলাই আহিছো যে যাং ভোটখিনি দি আহং নিশ্চয়কৈ তেখেতে এটা কথা উল্লেখ কৰিছে যে বতৰ কিছু ডাৱৰীয়া আছিল আৰু সেই ধৰণে যদি চোৱা হয় নিশাৰ ভাগত বৰষুণ আছিলে বঙাইগাঁৱত আৰু এই মুহূৰ্তত কিন্তু আকাশ ফৰকাল গতিকে মানুহ হয়তো ভোটাৰসকল হয়তো পুৱাৰ ভাগত তেখেতসকলে আহিব কাৰণ বতৰে বহুখিনি কথা নিৰ্ভৰ কৰে সেই ধৰণে যন্ত্ৰ দেখিবলৈ পোৱা হয় এই মুহূৰ্তত আমি যদি ভোটকেন্দ্ৰৰ বাহিৰৰ পৰাই আমি বিশ্বাংশ দেখিবলৈ লৈছো যে কাৰণ মক ডিল বা তেখেতসকলে যি ধৰণৰ পুলিং কৰা হয় সেই ব্যৱস্থাখিনি ইতিমধ্যে সম্পন্ন কৰিব লাগিব ব্যৱস্থা বৰ্তমান কৰি থকা হৈছে এই ভোটগ্ৰহণ কেন্দ্ৰত বলেন আপুনি দেখুৱাই থকা সামগ্ৰিক পৰিৱেশ ধুবুরীপা জ্যোতিমা চক্রবর্তী আছে ঠিক তেদরে গোয়ালপরপর আমার সুত্রে সংযুক্ত হয়েছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মন ধুবুরীপা আমার জ্যোতিমা চক্রবর্তীর সুত্রে সংযুক্ত হয়েছে জ্যোতিময় বতর কেন প্রথমে সেই বিষয়ে জানি লোক বিচারিম আর প্রস্তুতি কেনদরে চলিছে ভোটগ্রহণ প্রক্রিয়ালয় মাজত মাত্র কেটামান মুহূর্ত বাকি আছে 7 বজালে হয় জয়ন্ত নিশ্চয়কৈ মাজত মাত্র কিছু সময় বাকি যদি কব যাও আমি 40-50 মিনিট মাত্র বর্তমানে বাকি আছে বতৰৰ কথা আপুনি সুধিছে বতৰ কিন্তু ৰাতিপুৱাৰ পৰাই আসলে কিনকিনিয়া বৰষুণ ইয়াত হৈ আছে যথেষ্ট মেঘাচ্ছন্ন এটা বতৰ হৈ আছে আজি দিনটো কেনেকুৱা বতৰৰ পূৰ্বাভাস হিচাপে ইয়াত কিন্তু বৰষুণৰ সম্ভাৱনা আছে তেনে ক্ষেত্ৰত কিন্তু দেখা গৈছে ৰাতিপুৱাই বৰ্তমানে আমি ধুবুৰী লোকসভাৰ গোলকগঞ্জ বিধানসভাৰ এটা ভোটগ্ৰহণ কেন্দ্ৰত আহি উপস্থিত হৈছো য'ত ৰাতিপুৱাই দেখা গৈছে আমাৰ পিছফালে আপোনালোকে দেখা পাইছে ইতিমধ্যে শাৰীবদ্ধভাৱে লোক থিয় হৈছে কাৰণ বতৰ বেয়া তেওঁলোকে প্ৰথমে আহি ভোটটো দি পেলাই বাকী কামত যাব তেনেকুৱা এটা তেওঁলোকে পৰিকল্পনা লৈছে ইতিমধ্যে এই কেন্দ্ৰটোৰ ভিতর চলাত যদি আমি যাব পাৰো আসলে এই মুহূর্তে দেখা পাইছে যে শারীবদ্ধভাবে লোক থিয় হয়েছে আর এই কেন্দ্রটোত কিন্তু ইতিমধ্যে মক পোল সম্পূর্ণ হয়ে গেছে আর মক পোল সম্পূর্ণ হয়ে পেলায় বর্তমানে লোকে অপেক্ষা করে আছে কেতিয়া ভোট গ্রহণ আরম্ভ হব আর আজির দিন ভোটটা দিব আর এই মুহূর্তে আমি যদি কেন্দ্রটোর ভিতর দৃশ্য দেখাব পারো বা যথেষ্ট সংখ্যক মানুষ কিন্তু এই মুহূর্তে দেখা পাইছে যথেষ্ট সংখ্যক মানুষ দেখা পাইছে আপনাদের আর ভিতর দেখা পাইছে যে পোলিং এজেন্ট সমূহ ইতিমধ্যে আহি পাইছে প্রিজাইডিং বিষয়া তেওঁ ইতিমধ্যে সাজু হয়ে গেছে ইয়াত যিখিনি ব্যবস্থা সেই যিখিনি প্রশাসনিক ব্যবস্থা নির্বাচনী আয়োগে যিখিনি ব্যবস্থা করেছে এই ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে মক পোল সম্পূর্ণ হয়েছে মক পোলত পোলিং এজেন্ট সমূহ সন্তুষ্ট হব লাগে তেওঁলোকে মেশিন ইত্যাদি ঠিক আছে না নাই ভিপিপেট ঠিক আছে নাই গোটেই গণনা ইতিমধ্যে হয়ে গেছে প্রিজাইডিং অফিসারে তেওঁৰ যিখিনি কর্তব্য সেই কর্তব্য করে আছে বর্তমানে পোলিং এজেন্ট সমূহ ইয়াত আহিছে তেওঁলোকক স্লিপ ইস্যু করা হয়ে আছে তেওঁলোকৰ আইডেন্টিফিকেশন করা হয়ে আছে তারপর ইয়ার পৰা ভোট গ্রহণ আরম্ভ হব আর এই মুহূর্তে আমি ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরচৰা দৃশ্য দেখালো আর একটা কথা আমি উল্লেখ করব লাগবে আজি গণতন্ত্রের এই সর্ববৃহৎ মহোৎসবৰ
যদি আমি কব যাও ধুবুরী লোকসভার কথা যদি আমি কব যাও উত্তর পূর্বাঞ্চলের ভিতর সকলকে বৃহৎ হয়েছে ধুবুরী লোকসভা। জয়ন্ত, এই ধুবুরী লোকসভাত 26,52,000 ভোটারে ভোটাধিকার সাব্যস্ত করব, এখন সঠিক সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করবলে ভোটাধিকার সাব্যস্ত করব। তার কারণে কিন্তু দেখা গেছে রাতেপার এই সকল লোক সকলে নিজের কাম কাজ এড়ি প্রথমে ভোটদান করব, তারপর নিজের যে দৈনন্দিন কাম কাজ আছে করব। এই যথেষ্ট কিনকিনিয়া বরষুণ তার ভিতরতে কিন্তু দেখা গেছে রাতেপার এই ভোটদান কেন্দ্র সময় ভিড় ইতিমধ্যে দেখা গেছে। মানে প্রথমে উল্লেখ করছো ধুবুরী লোকসভার বর্তমানে মানে গোলগঞ্জ বিধানসভার একটা ভোটগ্রহণ কেন্দ্র উপস্থিত আছো, আর ইয়ার পরবর্তী সময় আমি আন আন প্রান্ত গিয়ে পেলে আন আন প্রান্ত কেন কি পরিস্থিতি আছে, বতরে কেন বাধা দিল্লা রাইজে ভোটদান করবেন, কেন ভোটগ্রহণ হয়, এই সমগ্র যথেষ্টখিনি ভোটার ইতিমধ্যে শাড়ি পতা পরিলক্ষিত হয়েছে, যদি কিছু প্রতিক্রিয়া লয় তেওঁলোকে কি বিচাৰি আহিছে? হয় নিশ্চয় নিশ্চয়কৈ কি তেওঁলোকৰ প্রতিক্রিয়া লব আমি চেষ্টা করি, যত্ন করি, যদি আমি দেখাব পাৰো এই মুহূর্তে যথেষ্ট বতর বেয়া, তথাপি আপনাদের রাতেপুৱা আহি লাইনত থিয় হয়েছে কিয়, মানে কি আশা করেছে কি হব এইবার? না, আমি ভাবিছো যে পুৱাতে গৈ আমি ভালে ভালে ভোটদান করি, এই পিছত কামত গুছি যাম, কারণ আমার ইয়াত যেহেতু ভোট বাম বহুত ভোট 1144টা ভোটদান হব আজি এই সেন্টারত 1144টা ভোট হব, 151 সেন্টার নাম্বার, গতিকে আমি পুয়াতে আহি মানে ভোটখিনি দি তারপর কাম কাজ করি। নিশ্চয় রাতেপা উঠি প্রথমে ভোটদান তারপর আন কাম কাজ, রাতেপা বহু মানুষ আমি দেখা পাইছো, আপনাকে দেখা পাইছো রাতেপা লাইনত থাকবা, কি কব কেন লাগিছে ভোটদান দিবলে কেন লাগিব? ভাল লাগিছে, ভাল লাগিছে, ভাল লাগিছে। নিশ্চয়কৈ আমি যন্ত এই পরিবেশ বর্তমান দেখাই গেছো, এই মুহূর্তে আপনাকে দেখা পাইছে ইয়াত ভোটদান প্রক্রিয়ার যে ইতিমধ্যে সারিবদ্ধ হয় মানুষ, গোলগঞ্জ বিধানসভার একটা ভোটগ্রহণ কেন্দ্রের পর আমার সাংবাদিক জ্যোতিময় চক্রবর্তী। জ্যোতিময়, আপনি সামগ্রিক দৃশ্য দেখাই থাকক। সতীর্থ সাংবাদিক হীরক জ্যোতি মালাকর সংযুক্ত হয়ে আছে। হীরক, আমি আপনার কাকলে আইসো, তারপরে বিপুল বর্মন আপনার কাকলে যাম। আমি হীরক, আপনি চিরাঙত উপস্থিত আছে, কেনেকুৱা প্রস্তুতি এইখানে মুহূর্ত ভোটগ্রহণ প্রক্রিয়ার বাবে? চক, যেহেতু আজি রাজ্যত যেহেতু অন্তিম পর্যায়ের ভোটদান আর অন্তিম পর্যায়ের ভোটদান বিশেষকৈ চারিটা সমষ্টিত এই ভোটদান প্রক্রিয়া যেহেতু 7 বজাৰ পৰা আৰম্ভ হব, আর ইতিমধ্যে যেহেতু মই কোকৰাঝাৰ উপস্থিত আছো, কোকৰাঝাৰ চিৰাঙৰ এটা যেহেতু ভোটকেন্দ্ৰত উপস্থিত আছো, আর যিটো নাম আছে টেঙ্গৰাবাৰী ভোটকেন্দ্র, টেঙ্গৰাবাৰী ভোটকেন্দ্ৰত যেহেতু দুটাকৈ ইয়াত কেন্দ্র আছে, ইয়াত দেখিছে পুৱাই যিহেতু যিসকল লোক আছে সেই লোকসকল ইতিমধ্যে ভোটদান সাব্যস্ত কৰিবলৈ ওলাই আহিছে। আর গ্রাম্যাঞ্চলত বিশেষকৈ দেখিবলৈ পোৱা যায় যে যিসকল ভোটার আছে ভোটারসকল প্রথমতে ভোটদান করে, তারপর যে দৈনন্দিন কার্য সেই কার্যালয় ওলাই যাওয়া দেখবলে পাওয়া যায়। এইবার যে বিশেষকে কব বিচারিম যে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টি আছে, সেই কোকৰাঝাৰ লোকসভা সমষ্টির 14,94,404 ভোটার আছে, আর 1,862টা কেন্দ্র যেহেতু ভোটদান সাব্যস্ত করব। এই মুহূর্তে দেখিছে পুয়ার আমি পরিবেশ দেখাই আছো, মো সতীর্থ সঞ্জয় দেখাইছে পুয়ার সকল লোক যেহেতু ওলাই আছে আর ভোটাধিকার সাব্যস্ত করবার ওলাই আছে, আর আমি কথা পাতবল চেষ্টা করি ইয়ারে আপনাদের সম্ভবত হয় যে মই ইটো সেন্টার দেখাবলৈ চেষ্টা করি, তাতো যথেষ্ট লোকের সমাগম হওয়া দেখবলৈ পোৱা গৈছে, আর বিশেষকে কব বিচাৰিম যে পুৱাৰ ভাগতে লোকসকল ওলাই অহা দেখিব পোৱা গৈছে, আপুনি ইয়াৰে আশা লো ভোট দিবলৈ আহিছে আপোনালোকে, কেনে মনত কেনে ধৰণৰ আশা আছে বা কি কব বিচাৰিব এই মুহূৰ্তত? কেনে ধৰণৰ আশা লৈ ভোট দিব ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব আহিছে এখন গণতন্ত্ৰ প্ৰতিষ্ঠা কৰিবৰ বাবে? ভাল আশাৰ কাৰণে আহিছো। পাৰ্টি চাই ভোট দিবনে পাৰ্টি চাই ভোট দিব আপোনালোকে? পাৰ্টি চাই ভোট নিদিওঁ, কিন্তু আমাৰ যিটো লোকসভা সমষ্টিৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী, আমি ভাবি আছো যে অহা বছরের কারণে ধন্যবাদ জ্ঞাপন করছো, কেন ধরনের মনত কেন ধরনের আশা লো বা কি ভাবি আপনাদের ভোটাধিকার সাব্যস্ত করব আইসা পুয়াই ওলাই আছে আপনার? ভালো কারণে আইসো আশা করি, কেন ধরনের আশা করছো এবার? ভালো কারণে, ভালো। এয়া দেখিছে আপুনি মই যে টেঙ্গৰাবাৰী যিটো ভোটকেন্দ্ৰ হয় ভোটকেন্দ্ৰ উপস্থিত আছো, কিছুমান পিছতে ইয়াত যিহেতু UPPLৰ যিজন প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰীয়ে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব, ঠিক একেদৰে অন্যটো চেণ্টাৰ দৃশ্য দেখাব বিচাৰিম। ইয়াত যিহেতু 1200ৰো অধিক ভোট আছে আৰু পুৱাই লোকসকল ওলাই আহিছে আৰু পুৱা গ্ৰাম্যাঞ্চলত এনেধৰণৰ দৃশ্য দেখিবলৈ পোৱা যায়। আৰু বিশেষকৈ ক'ব বিচাৰিম যে এইবাৰ যি চিৰাঙৰ সেই চিৰাং সমষ্টিটো নতুনকৈ যিহেতু গঠন কৰা আছে, পুনৰ সমষ্টি নিৰ্ধাৰণ কৰা আছে, ইয়াৰ পূৰ্বতে যিহেতু নাম আছিল চিডলি বিধানসভা সমষ্টি, আৰু দেখিছে ইয়াৰ পুৱাই
লোকসকল ওলাই অহা দেখিব পোৱা গৈছে আৰু মুঠ 1864টা ভোটকেন্দ্ৰ যিহেতু পুৱা 7 বজাৰ পৰা যি ভোটদান প্ৰক্ৰিয়া সেই ভোটদান প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব আৰু তাৰে পূৰ্বে আমি এই দৃশ্যসমূহ দেখাবলৈ যিহেতু চেষ্টা কৰি আছোঁ আৰু সচৰাচৰ টাউনত এনেধৰণৰ দৃশ্য দেখিবলৈ পোৱা নাযায় যদিও গ্ৰাম্য অঞ্চলত এনেধৰণৰ দৃশ্য প্ৰায়ে দেখিবলৈ পোৱা যায় আৰু ইয়াত যিসকল লোক আছে তেওঁলোকৰ সৈতে পুনৰ কথা পাতিম দাদা ক'ৰ পৰা আহিছে আপোনালোকে ইয়াৰে আমি লক্ষেলৰে তোমালোকে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব আহিছা ঠিকে আছে মানে আগত যেনেকে দিছিলো এইবাৰ এই বুলিও এনেকৈ দিম আমাৰ ইয়াত বহুত ভালকে চলি থাকে কোনো ডিষ্টাৰ্ব নাই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো ইতিমধ্যে যিহেতু পুৱাৰ যিটো মক পল সেই মক পল ইতিমধ্যে সম্পূৰ্ণ কৰা হৈছে আৰু সকলো যিবোৰ আছিলে ই ভি এম বা ভি ভি পেট মেচিন আছে সেই মেচিনসমূহ ঠিকে আছে নাই সকলোবোৰ পৰীক্ষা কৰা হৈছে আৰু দ্বিতীয়টো মক পল কিছুমান পিছতে যিহেতু আৰম্ভ হ'ব 6:30 বজাত আৰম্ভ হ'ব তাৰপিছতে 7 বজাৰ পৰা যিহেতু ভোটদান প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব তাৰে পূৰ্বে 7 বজাৰ লগে লগে ভোটগ্ৰহণ কেন্দ্ৰৰ দুৱাৰ মুকলি কৰি দিয়া হ'ব দুৱাৰ খুলি দিয়া হ'ব ভোটাৰসকলৰ বাবে আৰু ভোটাৰসকলে ইতিমধ্যেই শাৰী পতা পৰিলক্ষিত হৈছে আমি বিভিন্ন প্ৰান্তৰ পৰিৱেশ আপোনালোকক দেখুৱাই আহিছোঁ কেইবাগৰাকীও সাংবাদিক এই মুহূৰ্তত আমাৰ সৈতে লাইভ টেলিকাষ্টত সংযুক্ত হৈছে বিপুল বৰ্মনো আছে আমাৰ সৈতে বিপুল আপোনাৰ সৈতে সংযুক্ত হৈছোঁ গোৱালপাৰা কোনটো ভোটগ্ৰহণ কেন্দ্ৰত আপুনি উপস্থিত আছে এইখিনি মুহূৰ্তত প্ৰস্তুতি কেনেকুৱা বতৰ কেনেকুৱা জয়ন্ত ধুবুৰী লোকসভা সমষ্টি এটা অতি সন্মানীয় আৰু ডাঙৰ সমষ্টি এই সমষ্টিটো যদি মানকাছৰ পৰা আপুনি অভয়াপুৰী হৈ যদি ধুবুৰীলৈ যাব লাগে তেনেহ'লে 300 কিলোমিটাৰতকৈ অধিক গতিকে ডাঙৰ সমষ্টি প্ৰায় 27 লাখ ভোট আছে আমি যোৱাকালিৰে পৰা পুৱাৰে পৰা আমি বিভিন্ন সমষ্টি ইয়াতে একেবাৰে আপুনি বংগৰ সীমান্তৰ লগত গোলগঞ্জৰ পৰা আৰম্ভ হয় আৰু বাংলাদেশ সীমান্তত ধুবুৰীৰ পৰা আৰম্ভ হৈছে গৌৰীপুৰ আছে আৰু বিলাসীপাৰা পূব পশ্চিম এতিয়া বীৰসিং জৰুৱা নতুন সমষ্টি আছে সিজনগ্ৰাম সমষ্টি আছে তাৰপিছত আপোনাৰ ইয়াত মানকাছাৰ সমষ্টি জলেশ্বৰ সমষ্টি গোৱালপাৰা পূব আৰু পশ্চিমৰ এটা অংশ লগতে চেঙা আৰু মন্দিয়া গতিকে ইমান ডাঙৰ সমষ্টিটো ইয়াত ভোটগ্ৰহণ আৰম্ভ হ'ব 7 বজাৰ লগে লগে আছে যদিও তিনিকোণীয়া প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব জাতীয় কংগ্ৰেছৰ বিৰোধী ঐক্য মঞ্চ পাৰ্টীৰ ৰকিবুল হুছেইন আছে লগতে এ আই ইউ ডি এফৰ সভাপতি মৌলানা হজৰত বদৰুদ্দিন আজমল আছে আৰু এন ডি এৰ প্ৰাৰ্থী অসম গণ পৰিষদ জাভেদ ইছলাম এটা কথা যে তিনিওজনে বিধায়ক হোৱাৰ তেওঁলোকে সোৱাদটো পাই থৈছে ৰকিবুল হুছেইনে 5 বাৰ চামগুৰি বিধায়ক আৰু এটা সময়ত যমুনামুখৰ বিধায়ক আছিলে আপোনাৰ বদৰুদ্দিন আজমল আৰু মানকাছাৰ বিধায়ক আছিলে জাভেদ ইছলাম গতিকে যুদ্ধখন খুব সাংঘাটিক যুদ্ধ হৈছে আৰু এই মুহূৰ্তত যিহেতু আমি কেমেৰা পাৰ্চন প্ৰভাত সিং আৰু মই এই আদৰ্শ চেণ্টাৰটোত উপস্থিত আছো আপোনালোকে চব কি ধুনীয়াকে সজাই পৰাই তুলিছে গোৱালপাৰা হাইস্কুল গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্ট গোৱালপাৰা আৰু এতিয়া পূব সমষ্টি গোৱালপাৰাত যিটো দুটা সমষ্টি আছে আদৰ্শ চেণ্টাৰ ইয়াত সকলোৰে কাৰণে সুন্দৰকৈ সজাই পৰাই তুলিছে চাৰিওফালে পিংক পিংক এটা পৰিৱেশ দিছে ইয়াত লিখিছে জ্যেষ্ঠ নাগৰিকসকলৰ জিৰণি স্থান আছে ভোটাৰসকলৰ জিৰণি স্থান আছে বা মাতৃসকলে যিসকলে কেঁচুৱালৈ আহিব তেওঁলোকৰ কাৰণে সুকীয়াকৈ আছুতীয়াকৈ ৰুম বনাইছে আৰু এনেধৰণে আমি দেখিছোঁ যে বৰ্তমান সময়ত এই ভোটগ্ৰহণ চেণ্টাৰটোত অৱশ্যে ভোটাৰ ৰাইজ 2-4 জন এতিয়ালৈকে আহিছে আমি দেখিছোঁ যে দাদা আপুনি সকলোকে প্ৰথমতে আহিছে অকণমান জনাওকচোন অঁ আমি শান্তি বিচাৰোঁ ভোটটো যোনে জিকে জিকাক আৰু আমাৰ এইটোৱে কথা আমাৰ শান্তি লাগে ইয়াত জাতিভেদ নাই শান্তি লাগে আমাৰ গোৱালপাৰা উন্নয়ন লাগে বাছ এইটোৱে সেইকাৰণে মানে সাজু হৈ ওলাই সাজু সোনকালে আহোঁ মই 1 নম্বৰতে আহোঁ এইটো চেণ্টাৰতে দিবনে ভোট নাই মই সেইটো চেণ্টাৰত নিশ্চয় বিপুল ইতিমধ্যে ভোটাৰসকলৰ উৎসাহ দেখিবলৈ পোৱা হৈছে আপুনি দেখুৱালে আদৰ্শ ভোটগ্ৰহণ কেন্দ্ৰ ইমান সুন্দৰকৈ সজাই পৰাই তোলা হৈছে সকলো ধৰণৰ সা সুবিধাৰে পৰিপুষ্ট হৈ আছে এই আদৰ্শ ভোটগ্ৰহণ কেন্দ্ৰসমূহ আমাৰ এই নন ষ্টপ কাভাৰেজ আমি অব্যাহত ৰাখিম আমি জনাই গৈছোঁ আজি তৃতীয় পৰ্যায়ৰ ভোটযুদ্ধ অসমত য'ত নেকি 47 গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য বন্দী হ'ব আজি EVMত ইফালে তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনত বহুকেইগৰাকী হেভিৱেইট প্ৰাৰ্থীৰ ভাগ্য আজি নিৰ্ণয় হ'ব সমগ্ৰ দেশজুৰি 94টা সমষ্টিত আজি তৃতীয় পৰ্যায়ৰ ভোটযুদ্ধ হেভিৱেইট প্ৰাৰ্থীৰ তালিকাৰ শীৰ্ষত আছে গুজৰাটৰ গান্ধীনগৰৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰা বৰ্তমানৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ গুজৰাটৰ আহমেদাবাদত সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে আন এগৰাকী হেভিৱেইট প্ৰাৰ্থী বিজেপিৰ হসমুখভাই পেটেলে মধ্যপ্ৰদেশতো আছে বহুকেইগৰাকী হেভিৱেইট প্ৰাৰ্থী ৰাজ্যখনৰ গুণা সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে বিজেপিৰ হেভিৱেইট প্ৰাৰ্থী তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী জ্যোতিৰাদিত্য সিন্ধিয়াই জ্যোতিৰাদিত্য সিন্ধিয়াৰ লগতে ভাগ্য নিৰ্ণয় হ'ব বিদৰ্ভ সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী তথা ৰাজ্যখনৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী শিৱৰাজ সিং চৌহানৰ
ভাগ্য নির্ণয় হব রাজগড় সমষ্টির কংগ্রেস প্রার্থী তথা রাজ্যখনের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, ভূপাল সমষ্টির বিজেপির প্রার্থী অশোক শর্মার। একদরে তৃতীয় পর্যায় নির্বাচনত হেভিওয়েট প্রার্থীর তালিকাত চর্চাত আছে দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী পল্লবী ডেম্পো, কর্ণাটকের ধারওয়ার সমষ্টির বিজেপির প্রার্থী প্রহ্লাদ যোশীর নাম। একদরে চর্চাত আছে উত্তর প্রদেশের মেইনপুরী সমষ্টির সমাজবাদী পার্টির প্রার্থী তথা অখিলেশ ইয়াদবর পত্নী ডিম্পল ইয়াদব। পশ্চিমবঙ্গের বেহরামপুর সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করেছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, আর মহারাষ্ট্রের বারামতী সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করেছে হেভিওয়েট প্রার্থী এনসিপি প্রার্থী সুপ্রিয়া সুলেই। রাষ্ট্রীয় প্রেক্ষাপটত হেভিওয়েট প্রার্থী হিসাবে চর্চাত আছে ধুবুরী সমষ্টির এআইডিএফর প্রার্থী বদরুদ্দিন আজমলর নামও। ইফালে রাজ্য তৃতীয় পর্যায় নির্বাচনত ভোটযুদ্ধত অবতীর্ণ হওয়া 47 প্রার্থীর 15 কোটিপতি। এইকেগী প্রার্থীর মাজত সবাতোক ধনাঢ্য ধুবুরী সমষ্টির এআইডিএফর প্রার্থী বদরুদ্দিন আজমল। আজমলের সম্পত্তির পরিমাণ 155 কোটি টাকা, বদরুদ্দিন আজমলের স্থাবর সম্পত্তির পরিমাণ 126.17 কোটি টাকার বিপরীতে অস্থাবর সম্পত্তির পরিমাণ 28.89 কোটি টাকা। দ্বিতীয় স্থানত আছে বরপেটা সমষ্টির নির্দলীয় প্রার্থী দুলু আহমেদ। দুলু আহমেদের সম্পত্তির পরিমাণ 93 কোটি টাকা, স্থাবর সম্পত্তির পরিমাণ 57.41 কোটি টাকার বিপরীতে অস্থাবর সম্পত্তির পরিমাণ 6.16 কোটি টাকা। তৃতীয় স্থানত থাকা ধুবুরীর কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনের সম্পত্তির পরিমাণ 25 কোটি টাকা, রকিবুল হুসেনের স্থাবর সম্পত্তির পরিমাণ 22.80 কোটি টাকার বিপরীতে অস্থাবর সম্পত্তির পরিমাণ 2.49 কোটি টাকা। গুয়াহাটির কংগ্রেসের প্রার্থী মীরা বরঠাকুরের সম্পত্তির পরিমাণ 2.37 কোটি টাকা, মীরা বরঠাকুরের স্থাবর সম্পত্তির পরিমাণ 2.10 কোটি টাকার বিপরীতে অস্থাবর সম্পত্তির পরিমাণ 27.44 লাখ টাকা। গুয়াহাটির বিজেপি প্রার্থী বিজুলী কলিতা মেধির সম্পত্তির পরিমাণ 1.61 কোটি টাকা, বিজুলী কলিতার স্থাবর সম্পত্তির পরিমাণ 1.30 কোটি টাকার বিপরীতে অস্থাবর সম্পত্তির পরিমাণ 31.89 লাখ টাকা। বরপেটার অগপ তথা মিত্রজোঁটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর মুঠ সম্পত্তির পরিমাণ 3 কোটি টাকা, ফণীভূষণ চৌধুরীর স্থাবর সম্পত্তির পরিমাণ 2.48 কোটি টাকা, অস্থাবর সম্পত্তির পরিমাণ 79.56 লাখ টাকা। একদরে ধুবুরীর অগপর প্রার্থী জাভেদ ইসলাম, কোকরাঝারের ইউপিপিএলের প্রার্থী জয়ন্ত বসুমতারী, একটা সমষ্টির বিপিএফর প্রার্থী খাম্পা বরগোহারি, বরপেটার সিপিআইএমর প্রার্থী মনোরঞ্জন তালুকদার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবুল কালাম আজাদ, গুয়াহাটির একম সন্তান ভারতের প্রার্থী অমিতাভ শর্মা, বরপেটার নির্দলীয় প্রার্থী জগন্নাথ রয়, গুয়াহাটি সমষ্টির নির্দলীয় প্রার্থী গোকুল চন্দ্র সিং, কাজী নেকিব আহমেদও কোটিপতি প্রার্থী। লোকসভা নির্বাচন 2024 বিশেষ সম্প্রচার আমি অব্যাহত রাখিম, সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতির।